I'rab. Murabu mabni. Murabu mabni. 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 Apnara bab porechen ifalun. Ifalun. Ifalun mane ki? Ifal eta hocche babber majdar. Tale ifalun i'rabun. Tale eta ekta majdar. Eta ekta ki? Majdar. Eta ekta ki? Majdar. Tale mul shobdo ki ain ra ba arab. Mul shobdo ki? Arab. Arab mane hocche brikkho latahin morubhumi. Arab mane ki? Brikkho latahin morubhumi. Morubhumi. Brikkho latahin morubhumi. Arab mane hocche bibostro. Arab mane ki? Bibostro. Ei jonno oriya mane ulungo. Oriya mane ki? Ulungo. To Arab mane bostrohin. Arab mane? Bostrohin. Brikkholotahin morubhumi. Arab mane ki? Brikkholotahin. Jekhane kono gaspala nai, poshak nai. Ekdom phaka. Thik ache? Ajker shironam diyechi Arbi bhasha bibostrohin. Arbi bhasha ulungo. Take kapor poridhan koran. Ekta odbhut o bishoykor shironam. Kintu keta ekdom ashol. Etai shotto. Dekhen ifaler ortho hocche kora. Tale Arab mane hocche brikkholotahin morubhumi ulungo. Tale i'rab mane ulungo na kora. Tar mane kapor poridhan kora. Gas lagano. Jabor dewa. Jer dewa. Pesh dewa. Tale jamar nam. Tale i'rab mane hocche ki? I'rab. Jabor. Jer. Pesh dewa. I'rab mane ki? কাকে দেব আরবি ভাষা তো জবর জের পেশ নাই তাহলে সে মরুভূমি বা মূলত উলুঙ্গ তাকে এখন জামা পরাতে হবে তাকে এখন গাছ লাগাতে হবে তো আরব মানে যদি বিক্ষলতাহীন মরুভূমি হয় তাহলে গাছ লাগানোর আরবি হচ্ছে আরব গাছ লাগানোর আরবি কি ইয়ারা তো আরবিতে তো আর কি গাছ লাগাবেন আম জাম কাঁঠাল এগুলো গাছ লাগাবেন নাকি আরবিতে তিনটা গাছ তিনটা পোশাক আরবি যে তো উলুঙ্গ হয়ে থাকে তাকে জবর মানে জামা পোশাক পরিধান করাতে হয় আরবিতে পৃথিবী উল্টা গেল পোশাকের নাম তিনটা জবর জের পেশ তাহলে সমস্ত আরবি ভাষাতে হয় সেটা নসব মানে জবর না হয় সেটা রফা মানে পেশ না হয় সেটা জের বা কাসরা দিতে হয় মানে জের দিতে এখন বুঝে আসছে আপনারা যখন হাদিসে দেখেন তখন জবর জের দেওয়া থাকে না তো আপনাদেরকে তখন জবর জের দিয়ে পড়তে হয় না তাহলে বোঝা যাচ্ছে আরবি ভাষাটা আপনাদেরকে বোঝানোর জন্য এই শিরোনাম দিয়েছে কোন ভাই জানো আবার বলেন না আসলে উলুঙ্গ মানে বিবস্ত্রহীন বিবস্ত্রহীন মানে কি যদি এই যে লাঠি দেখছেন এই লাঠিতে তো জামা পরানো নাই তার মানে কি খারাপ লাঠি তো উলুঙ্গ হয়ে আছে তার মানে অপব্যাখ্যা করবেন না মানুষের আজ অপব্যাখ্যা করে তো আরবি ভাষাতে জবর জের থাকে না আর আরবি ভাষার জামার নাম হচ্ছে জবর জের পেশ এই জবর জের পেশ দ্বারাই সমস্ত আরবি ভাষা আর এরই নাম এই জবর জের পেশ দেওয়ার নাম হচ্ছে ইরাব কি বলেন তো ইরাব জে
কিছু কিছু গোয়ার ছেলেপেলেরা আছে না, যারা পড়বে না পড়বে না পড়বে না পড়বে না পড়বেই না, সে জামা পড়বে না। ছোট বাচ্চারা মাঝে মাঝে উলুঙ্গ হয়ে থাকে, জামা খুশি দেন জামা খুশি দেন এরকম করে না, পড়বে না। এই যে তার মানে বোঝা যাচ্ছে আরবি ভাষাতে কেউ জবর জের পেশ গ্রহণ করবে, যে জবর জের পেশ নিবে তার নাম হচ্ছে মুরাব, মানে মুরাব। বলেন, যে জবর জের পেশ গ্রহণ করবে তার নাম কি? মুরাব। বলেন, মুরাব। পরিবর্তনশীল, পরিবর্তন শীল, পরিবর্তনশীল, পরিবর্তনশীল। আচ্ছা, পরিবর্তনশীল মানে কি? দেখেন, আমি আজকে এই পোশাক পরেছি, আর একদিন আমি কোট প্যান্ট পরবো, আর একদিন এটা পরবো, পাগড়ি লাগাবো, চশমা লাগাবো, এটা করবো ওটা করবো। আপনি আর একজন ঈদের দিনে নতুন জামা পরলে আপনার একটু মাস্তানি মাস্তানি ভাব আসে, আবার যখন ভিক্ষার জন্য বের হন, একে ছিঁড়া জামা কাপড় জামা কাপড় কিছু নাই, তখন মানুষে বলে ভিক্ষুক, তখন আপনার মাস্তানি থাকে না। আবার আপনার বাবা মরা গেছে, মাস্তানি যাই থাক না কেন, আপনি যেটাই পরেছেন হুঁশ থাকে না। তার মানে কাপড় চুপড় পরিধান করলে মানুষের চলাফেরায় কি আসে? গতি আসে, দেখতে সুন্দর লাগে, কখনো কখনো নোংরা লাগে। তাহলে যে কাপড় পরিধান করবে তার একটা পরিবর্তন হচ্ছে না, মূলটা কিন্তু কাকি থাকছে। আমাকে এখন সোনা দিয়ে মুড়িয়ে দেন, আমি কি আহসান হাবিব থেকে তাহসান হাবিব হয়ে যাব? আমি সোনা পরেছি বলে তাহসান হাবিব হব না, আহসান হাবিবই থাকব। তো আমার ভিতরে যাই থাক, কিন্তু সোনা দিয়ে একটু মুড়া দেন না, তখন দেখেন আমার গা থেকে ঝিক 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 আলো বের হবে না? তাহলে পরিবর্তন হচ্ছে কিনা? তাহলে মুরাব মানে হচ্ছে পরিবর্তনশীল বা রূপান্তর। কিসের রূপান্তরে? যে কখনো জবর নিবে, কখনো জের নিবে, কখনো পেশ নিবে। আর কিছু গয়ার মার্কা লোক আছে, কার মতো আমি কিন্তু পড়লাম না, না বলা যাবে না। কিছু কিছু মানুষ আছে ভীষণ গয়ার, এক রোকা ক্যাসেট টানাসস, মানে নাসর বান্দা, সে কথাই ছাড়বে না। যেমন আমি যখন মাঝে মাঝে বলি আজকে মার দিব, তখন মার যেমন দিই, আজকে এমন জোরে জোরে মারলাম, কিন্তু কিচ্ছা করে চাদরের উপরে মেরেছি যাতে করে কম লাগে, কিন্তু তারপরে যে এত মারলাম, এই যে কথা দিয়েছি যেদিন বলবো মারবো, পড়া না হলে মার দিব, এত কষ্ট করে পড়াচ্ছি তাহলে মার দিব না? অবশ্যই মার দিব। তাহলে এই যে আমি এই এই ক্ষেত্রে একটু গোয়ার গোয়ার মনে করেন, মাশাআল্লাহ, এই তো হেসেছেন। আচ্ছা, মার দেওয়ার পরে হাসানো একজন ভালো ওস্তাদজির কর্তব্য, আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে হাসানোর জন্য। তাহলে এই যে গয়ার মানে অটল, মাবনি মানে কি আপনারা জানেন? অটল, মাবনি মানে অটল। তাহলে মরাব মানে যদি পরিবর্তনশীল হয়, তাহলে মাবনি মানে কাপড় পরিধান করবে না, তার মানে এই হচ্ছে অপরিবর্তনশীল। তাহলে লেখেন অটল, দৃঢ়, গোয়ার, গোয়ার বানান কি গোয়ার। আচ্ছা, টেনাসাস নাসর বান্দা, নাসর টেনাসাস মানে হচ্ছে নাসর বান্দা, যে দি কাপড় পরবে না, কাপড় পরবে না মানে জবর জের পেশ গ্রহণ করবে না, সে যেরকম আছে সেই রকমই থাকবে। আমাদের উপমহাদেশে এটাকে বলা হয় নাগা নাগা সাধু। বলেন, নাজা নাজা কে উঠে, নাগা নাগা সাধু, নাজা নাজা কে উঠে। যেরকম ভাবে ফোনা তোলে না, ফোনা তোলে যেই সাপ, কিং কোবরা জাতীয়, এদেরকে আমাদের বাংলা ভাষায় সাপ সবচাইতে বেশি আছে। এই যে আব্দুর রাজ্জাক বিশ্বাস ভাই সাপ ধরে আমাদের বাংলাদেশের, তারপরে অনেকেই আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি সাপ পাওয়া যায় হচ্ছে কিশোরগঞ্জ, তারপরে হচ্ছে বরিশালের দিকে, মানে নোয়াখালী এদিকে। আমাদের কুমিল্লাতেও এক সময় বহু সাপ পাওয়া যেত। তো যাই হোক, এই যেই সাপগুলো ফোনা তোলে তার নাম হচ্ছে বিজ্ঞানের ভাষায় বলে নাজা নাজা কেউটে, নাজা নাজা কেউটে।
আর এইরকম না জানা যা কেউটের মতো পৃথিবীর বড় বড় সাধুরা আছে, ন্যাংটা হয়ে থাকে, তাদেরকে বলা হয় নাগা নাগা সাধু। নাগাল্যান্ডের, ভারতের নাগাল্যান্ডের কিছু সাধুরা আছে, ওই যে কুম্ভ মেলায় শত শত সাধু উলুঙ্গ হয়ে পর্দাতে গোসল করে, বলে মা গঙ্গায়ে নমায়ে নমা গোসল করে, তারা জীবনে কোনোদিন কাপড় পরিধান করে না। তে নাগা নাগা কেউটের মতো তাদেরটা নাগা নাগা সাধু, তাদেরকে বলা হয় নাগা নাগা সাধু। তাহলে তারা নাসর বান্দা, তারা কাপড় পরিধান করবে না। ভাষার মাধ্যমে আমি কিছু ধর্মের জ্ঞানটাও ঢুকিয়ে দিলাম, তাহলে বোঝেন ধর্ম, কিছু ধর্ম আছে যে ধর্ম কোনোদিন কাপড় পরিধান করবে না। তাহলে এই যে এখন দেখেন কাপড় পরিধান করবে না, তার নাম কি? নাবনি। তাহলে আজকের পড়ার নাম হচ্ছে আরবি ভাষায় জবর জের দিতে হয়, যে গ্রহণ করবে তার নাম কি? মোরাব। আসলে মোরাব মানে এরাব গ্রহণকারী, মোরাব মানে যার উপরে এরাব দেওয়া হয়েছে। আর মাবনি শব্দের অর্থ হচ্ছে অটল, যে স্থির থাকে, যে কারো কথা শোনে না। হ্যাঁ, ক্যাসেট মানে জেদি, টেনোসাস ইনজেস্ট ভীষণ জেদি। তাহলে আজকের পড়াটা আমরা একটু দেখে নেই, বলেন ইয়ারব, মোরাব ও মাবনি, ইয়ারব, মোরাব ও মাবনি, ইয়ারব, মোরাব ও মাবনি, ইয়ারব, মোরাব ও মাবনি, ইয়ারব, মোরাব ও মাবনি। ইয়ারব হচ্ছে ইফআলের মাসদার, মূল অক্ষর কি? আইন বা আইন রবা। আর আরব শব্দের অর্থ হচ্ছে উলুঙ্গ, বিবস্ত্র, বৃক্ষলতাহীন মরুভূমি। এই জন্যই কিন্তু কাজকে শিরোনাম দিয়েছি আরবি ভাষা উলুঙ্গ, তাকে কাপড় পরিধান করিয়ে দিন বা তাকে কাপড় পরিধান করান। তাহলে ইয়ারব মানে হচ্ছে বস্ত্র পরানো, কাপড় পরিধান করা, বা গাছ লাগানো, বা জবর জের দেওয়া। তাহলে জবর জের দেওয়া, যে জবর জের গ্রহণ করে তার নাম মোরাব, আর যে জবর জের গ্রহণ করে না তার নাম মাবনি। আমরা এটা পড়তে যেয়ে পেয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে আবার শেষবারের মতো বলেন, যেহেতু আমরা আস্তে আস্তে এরাবের মধ্যে যাব, আমাদের এসিমের আলামত শেষ হয়ে যাচ্ছে, ফেলের আলামত শেষ হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে আমরা এরাবের দিকে যাব, কে জবর দেবে, কে জের দিবে, এগুলো শেখাবো। এই জন্য মূলত আমরা নাওমিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়াটা আজকে পড়ালাম। বলেন সুর দিয়ে বলেন, ইয়ারব মোরাব ও মাবনি, ইয়ারব মোরাব ও মাবনি, ইয়ারব মোরাব ও মাবনি, জবর জের পেশ দেওয়া, ইয়ারব জবর জের পেশ দা, ইয়ারব জবর জের পেশ দেওয়া, মোরাব ও মাবনি। এই যে আমি মোরাব, আমি কি আমি মাবনি, আমি কি মোরাব? এই যে অনেকগুলো জামা পরেছি না, তাহলে আমি মোরাব। আর যে জামা পরবে না, ওই যে হাঁসটা, ওই যে জানলা খুললে হাঁস দেখতে পাবেন, সে কি? মাবনি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আল্লাহ আমাদেরকে আনন্দের সাথে পড়ার তৌফিক দান করুন। শেষবারের মতো বলেন, ইয়ারব মোরাব ও মাবনি।